আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আর আমার মেয়েটা একটু অসুস্থ ছিল, আপনাদেরকে গতকালকের ভিডিওতে বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আজকে একটু সুস্থ। আপনাদের সকলের কাছে তবুও দোয়া চাচ্ছি যে আমার মেয়েটা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। তো সন্ধ্যার পরে কিছু সবজি আনা হয়েছিল, তো সবজিগুলো একদম ফ্রেশ ছিল, শাকটাও একদম ফ্রেশ। এই তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। তো শাক সবজিগুলো গুছিয়ে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব। যে কাঁচা মিষ্টি কুমড়াটা দেখতে পেয়েছেন, সেই মিষ্টি কুমড়াটাই আমি পরের দিন দুপুরবেলা ভাজি করব। তো এভাবে মিষ্টি কুমড়া যদি আপনারা ভাজি করেন, যারা কাঁচা মিষ্টি কুমড়া বা পাকা মিষ্টি কুমড়াও খুব একটা খেতে পছন্দ করেন না, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ এগুলো দিয়ে সুন্দরভাবে আর কি মিক্স করে নিচ্ছি। এরপরে আমি কিছু টমেটো দিয়েছি। আর টমেটো আর এভাবেই যদি ভাজিটা করেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ অনেক মজা হয়েছিল। এরপরে আমি কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি। আর সকালবেলা আপনারা যদি রুটি পরোটার সাথেও খেতে চান, এভাবে মিষ্টি কুমড়া ভাজিটা করে দিন খেতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভাতের সাথেও আমরা খেয়েছি, অনেক মজা হয়েছিল। তো ভাতের সাথে রুটি পরোটা দুইটার সাথেই খেতে পারবেন, সকালে নাস্তা হিসাবেও খেতে পারবেন। তো এরপরে আমি এখানে সেই পালং শাকটা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আমি ছোট একটা আলু দিয়েছিলাম। তো পালং শাকের সঙ্গে আমার এরকম একটা আলু দিলে আমার কাছে খেতে ভালো লাগে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি আমার এই ওয়েতে রান্না করেন। তো শাক রান্নার সময় আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, যেহেতু কাঁচামরিচের শাকটাকে এগুলো কাঁচামরিচেই ভালো লাগে। তো কাঁচামরিচের সাথে সাথে আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো সব মশলা ভালোভাবে কষানোর পরে আমি একটু শাকটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়েছিলাম। পানিটা ফুটে আসার পরে আমি শাকটা দিয়েছি। তো শাক আমার রান্না করা শেষ, এরপরে আমি এখন মাছের তরকারি রান্না করব। রুই মাছ দিয়ে আমি শিম আলু দিয়ে রান্না করব। তো মাছটা আমি আগে একটু ফ্রাই করে নিচ্ছি। তো রুই মাছ নর্মাল আর ভেজে রান্না না করে মশলা দিয়ে কষায়ে রান্না করলেও ভালো লাগে, তবে আমার কাছে রুই মাছ একটু হালকা ফ্রাই করে যদি রান্না করা হয় আমার কাছে বেশি ভালো লাগে। তো মাছ রান্না করার জন্য আমি যা যা দিয়েছিলাম, এখানে একটু বেশ পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি। এরপরে পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটু টমেটো দিয়েছি। তো মশলাটা আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষাবো, কারণ আমি সবসময়ই আপনাদেরকে বলি যে মশলাটা একটু সময় নিয়ে যদি কষান, সেক্ষেত্রে যে কোনো তরকারি স্বাদ বেড়ে যায়। মশলার যে একটা কাঁচা বা র ফ্লেভার, ওইটা থাকলে আসলে তরকারি কোনোভাবেই মজা হয় না। মশলার একটা স্মেল রয়ে গেলে ওইটা আমার কাছে পছন্দ না। তো মশলা প্লাস মাছ বা হচ্ছে সবজি যেটাই রান্না করি আমি বেশ ভালোভাবে কষাই, মশলাও কষাই, প্লাস মশলার সাথে আমি মাছ রান্না করলেও মাছটা কষিয়ে নিই আর সবজি দিলে সেটাও কষাই। তো আমার মশলা খুব ভালোভাবে কষানোর পরে আমি যে শিম আর আলু দিয়ে রান্না করব, সেটা আমি একটু ভালো করে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। তো সবজিগুলো ভালোভাবে কষানোর পরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো অনেক বেশি ঝোল আমি রাখবো না, যার কারণে পানি একটু কম দিয়েছি।
তো ঝোলের পানিটা যখন ফুটে এসেছে, এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো ভাজা আছে ফ্রাই করা, এই জন্য আর এক্সট্রাভাবে মশলার সাথে কষানোর কোনো প্রয়োজন নেই। তো যখন পানিটা ফুটে আসলো, এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো যেহেতু শীতকাল আর টমেটো দেশি টমেটো, তো আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। এতে করে তরকারির টেস্টটা অনেক বেড়ে যাবে। আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছিল তরকারিটা। তো তরকারিটা দিয়ে শুধু পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু প্রয়োজন নেই। মাশাল্লাহ এরকমই মজা হয়েছিল। আসলে আমি নিজে রান্না করেছি, সেই জন্য বলছি যে তা না, আমার ঘরে আপনাদের ভাইয়া প্লাস আমার মেয়ে, তারাও খুব মজা করেই খেয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমার তরকারিটা অলমোস্ট ডান। এখন আমি লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে পালং শাক যেটা রান্না করছি, আপনারা দেখতে পেয়েছেন। আর এই তো শেষমেশ আমার তরকারিটার লুকটা হচ্ছে এরকম। তো আমি খুব বেশি ঝোল রাখিনি, এভাবেই আমি রেখেছি অল্প ঝোলে। তো এরপরে হচ্ছে আমার বাসার খালা, উনি আমাকে টবে ওই ফুলগুলো যেগুলো আর কি একটু শুকিয়ে গেছে, যেহেতু আমি আমার বাবার বাড়ি ছিলাম বেশ কিছুদিন, তাই আমার যেই ফুল গাছের ফুলগুলো খুব সুন্দর ছিল, সেই ফুলগুলো একদম শুকিয়ে মরে এরকম অবস্থা। এই যে আমার খুবই কষ্ট লেগেছে এসে দেখে, কারণ পানি দেওয়া হয়নি ঠিক মতো। আপনাদের ভাইয়াও খুব বেশি পানি দেয়নি, মাঝে মাঝে ভুলে গেছে, মাঝে মাঝে দিয়েছে। তো এভাবে আমার ফুল গাছগুলোর ফুলগুলা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো যেগুলো শুকিয়েছিল ওগুলো আমার খালা বললো যে টবে মানে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে লাগালে হবে, তো জানি না হবে কি না। তো উনি ট্রাই করছেন, এই তো লাগাচ্ছে এভাবে। তো এখন হচ্ছে আমার খালা একটা ছোট টব রেডি করে দিচ্ছে। এগুলো আমার মানি প্ল্যান্ট, যেগুলো হচ্ছে আমার একটা গ্লাসের ভেতরে পানির ভিতর রাখা ছিল, তো ওখান থেকে এনে আমি মাটিতে দিয়ে দিচ্ছি। তো ছোট একটা টব এটা আমি সাজিয়ে রাখার জন্য। তো খালাকে বলার সাথে সাথেই খালা হচ্ছে সুন্দরভাবে আমার টবটা রেডি করে দিচ্ছে। আর আমার বাসায় সে কাজ করতে করতে আসলে আমার মতোই সে খুব সুন্দরভাবেই গুছিয়ে গাছিয়ে করে, আমার তাকে খুব একটা কিছু বলে দিতে হয় না, সে খুব সুন্দরভাবেই কাজগুলো করে আলহামদুলিল্লাহ। এই তো কিউট একটা ছোট টব রেডি হয়ে গেছে আমার। তো এখন আমি এখানে টবটা রেখে দিচ্ছি। তো এই টবে আগেও একটা মানি প্ল্যান্ট ছিল, তো যেহেতু আমি ছিলাম না বাসায়, তো মানি প্ল্যান্টটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, আর মানে বেশ কয়েকটা গাছ ডাল মরেও গিয়েছে। তো আমি ওটা ফেলে চেঞ্জ করে নতুন করে এই টবটা লাগিয়ে নিলাম। আর এগুলোও আমার আগের
অনেক আগের এই এই মানি প্ল্যান্টের এই টবটা আমার প্রায় 2-2.5 বছর হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই গাছটা এখনও বেঁচে আছে। তো একটু পাতাটা মাঝে মাঝে একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু আমি ছিলাম না সেই জন্য যত্ন নেওয়া হয়নি। তো এরপরও গাছগুলো বেঁচে আছে, এটাতেই আমি শুকর আলহামদুলিল্লাহ বলছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করছি সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বড় বড় মতোই বলছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আপনাদের সাপোর্ট দোয়া ও ভালোবাসা আমি কামনা করছি। তো যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।